এটা জাতির অধিকারৰ হকে মাত মাতিবলৈ তেজাল নেতাৰ খুবেই প্ৰয়োজন। তেনে পৰিচিত এটা নাম বিৰসা মুণ্ডা। 1875 চনৰ 15 নৱেম্বৰ তাৰিখে অবিভক্ত বিহাৰৰ ৰাঁচীত জন্মগ্ৰহণ কৰিছিল আদিবাসী জনগোষ্ঠীয় লোকসকলৰ ভগৱান স্বৰূপ বীৰ শ্বহীদ বিৰসা মুণ্ডা। আদিবাসী লোকসকলৰ ত্ৰাণকৰ্তা বীৰগৰাকীৰ 145তম জন্ম জয়ন্তী সমগ্ৰ দেশৰ লগতে আজি ওদালগুৰি জিলাৰ নুনাইপাৰা চাহ বাগিচাটো সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা নুনাইপাৰা প্ৰাথমিক গোটৰ উদ্যোগত মুণ্ডা সমাজ আৰু অসম চাহ মজদুৰ সংঘৰ নুনাইপাৰা প্ৰাথমিক গোটৰ সহযোগত আদিবাসী জনগোষ্ঠীয় লোকসকলৰ পৰম্পৰাগত লোকনৃত্যৰে বীৰগৰাকীৰ জন্ম জয়ন্তী উদযাপন কৰা হয়। লগতে শিশুসকলৰ বাবে অনুষ্ঠিত কৰা বিভিন্ন খেল ধেমালিৰ পুৰস্কাৰসমূহো বিতৰণ কৰে। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে আচাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সভাপতি প্ৰদীপ নাগৰ লগতে 33নং ননৈ শ্বেৰফাং পৰিষদীয় সমষ্টিৰ প্ৰাক্তন MCLA সুৰেশ তান্তিৰ লগতে আশা আৰু মুণ্ডা সমাজৰ কৰ্মকৰ্তাসকল। ওঠৰশ 75 চনৰ আজিৰ দিনটোত অৰ্থাৎ 15 নৱেম্বৰ তাৰিখে আদিবাসী জনগোষ্ঠীৰ লোকসকলৰ ভগৱান স্বৰূপ বীৰ শ্বহীদ বিৰসা মুণ্ডাৰ জন্ম হৈছিল। তেতিয়াৰ বিহাৰ বৰ্তমানৰ ঝাৰখণ্ডত ৰাঁচীত শ্বহীদ বীৰ বিৰসা মুণ্ডাৰ জন্ম হৈছিল। আৰু আদিবাসী জনগোষ্ঠীয় লোকসকলৰ যিটো ভগৱান স্বৰূপ বিৰসা মুণ্ডা, কিহৰ কাৰণে ভগৱান স্বৰূপ, কিহৰ কাৰণে বিৰসা মুণ্ডাৰ জন্ম জয়ন্তী 15 তাৰিখে পালন কৰা হয়, সকলোবোৰ কথা জানিম আজি সমগ্ৰ ভাৰতৰ লগতে অসমতো যিসকল আদিবাসী জনগোষ্ঠীৰ লোকসকল আছে সেইসকল লোকে আজি বিৰসা মুণ্ডাৰ জন্ম জয়ন্তী 145তম জন্ম জয়ন্তী পালন কৰিছে। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ নুনাইপাৰা চাহ বাগিচাত, ওদালগুৰি জিলাৰ নুনাইপাৰা চাহ বাগিচাৰ যি সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাৰ কৰ্মকৰ্তাসকল আছে তেওঁলোকে আজি খুব ধুমধামেৰে বিৰসা মুণ্ডাৰ জন্ম জয়ন্তী পালন কৰিছে। আৰু মোৰ সৈতে এতিয়া আছে সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰীয় সভাপতি প্ৰদীপ নাগ ডাঙৰীয়া। প্ৰদীপ নাগ ডাঙৰীয়া, প্ৰথমতে বিৰসা মুণ্ডাৰ যি জন্ম জয়ন্তী আপোনাক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। যিহেতু বিৰসা মুণ্ডাৰ জন্ম জয়ন্তী 15 তাৰিখে 15 নৱেম্বৰ তাৰিখে পালন কৰা হয়, বিৰসা মুণ্ডাৰ প্ৰকৃত এজন কোন আছিল যাৰ কাৰণে যে আদিবাসী জনগোষ্ঠীৰ লোকসকলে তেওঁক ভগৱান স্বৰূপ মানি লৈছিলে? আজি আমি সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা হৈ পেলাই বিৰসা মুণ্ডাৰ 145তম জন্ম জয়ন্তী পালন কৰি আছোঁ। ঠিক তেনেকৈ আজি বিৰসা মুণ্ডা কোন বুলি ক'লে, বিৰসা মুণ্ডা তেখেতে এজন জাল জাঙাল জামিন লগত জড়িত থকা এজন পুত্ৰ আছিল। আৰু ই হয় জাল জাঙাল জামিন লগত জড়িত থকা মানুহবিলাকে হয় আদিবাসী। তেখেতে আদিম যুগৰ মানুহ আছিল, ভাৰতৰ প্ৰথম ট্ৰাইবেল এগৰাকী যোদ্ধাৰু। আজি ভাৰতৰ ট্ৰাইবেল প্ৰথম যোদ্ধাৰু হিচাপত আমাৰ ভাৰতত তেখেতক ৰেকগনাইজ দিছিল। সেই হিচাপত বিৰসা মুণ্ডাৰ ষ্টাচু বা মূৰ্তিটো সিটোৰ কাৰণে আমাৰ পাৰ্লিয়ামেণ্টত তেখেতক স্থান দিয়া হৈ আছে। আজি ভাৰতক স্বাধীন কৰাৰ কাৰণে বহুত মানুহে আন্দোলন কৰিলে। বিৰসা মুণ্ডা মহাত্মা গান্ধীৰ আগতেই ব্ৰিটিছ লগত ফাইট কৰা এজন ট্ৰাইবেল, প্ৰথম ট্ৰাইবেল সদস্য আছিল। আৰু তেখেতে আমাৰ আদিবাসীৰ আছিল, আমাৰ মুণ্ডে মানুহ আছিল। সেইটোৰ কাৰণে তেখেতক আজি আদিবাসী হৈ পেলাই ৰিপ্ৰেজেণ্ট কৰি আছিল। কাৰণ আজি অসম এটা ভাৰত হয়,
আজি আপনাদের কক অসম তো ভারত হয় না নয় আসামটা ভারত লাগে কি নাই লাগে লাগে কি নাই লাগে ভারতকের লাগিন ভারতর কারণেই তেখেতে ফাইট করছিল ভারতক স্বাধীন করার কারণে তেখেতে যুদ্ধ করছিল হিটুর কারণে সকলো ভারতবাসী আজি বিরসা মুন্ডাক পালন করা উচিত হয় ঠিক তেনেকে আমি যেহেতু তেখেতর বংশ হয় তেখেতর পরিয়াল হয় সেই হিসাবত আমি ভারতর যিকোনো কোণাত থাকলে বিরসা মুন্ডার জয়ন্তী আমি পালন করো সেই জয়ন্তীক আজি আমি পালন করে আছো সেইটার কারণে বিরসা মুন্ডা তেখেতে এজন আদিবাসী হয়ে পেলায় ভারতক স্বাধীন করার কারণে প্রথম গরাকী লিডিং লই পেলায় আগবাড়ি গৈছিল আর ব্রিটিশক খিদিবর কারণে তেখেতসকলে সক্ষম হয়েছিল সেইটার কারণে আমি বিরসা মুন্ডাক আমি পালন করো যেহেতু ঝাড়খণ্ড এটা সময় বিহারত আসে ঝাড়খণ্ড বিহারের উলায় আজি বিশ বছর সম্পূর্ণ হল ঝাড়খণ্ডের বিরসা মুন্ডার সম্পর্কটো কি তেখেতে নট অনলি ঝাড়খণ্ড তেখেতে জাল জাঙাল জামিন লগত জোড়ার মানে আছে নট অনলি ঝাড়খণ্ড তেখেতে বহুতো জায়গা ঘুরিছে মানুষবিলাকক আলোচনা করে পেলায় মানুষবিলাকক বুঝাই পেলায় একটা একটা ইউনাইটেড করে আসে যেনকা মহাত্মা গান্ধী ভারতের চারিওকোণা ঘুরে পেলায় মানুষবিলাকক একত্রিত করছিল ঠিক তেনকে বিরসা মুন্ডা এনকা করেছিল কিন্তু তেখেতক সেই সময়ের লিখিতবিলাক লিখা নাছিল একো সেইটার কারণে বিরসা মুন্ডার হিস্ট্রিবিলাক ইমান নাই কিন্তু মহাত্মা গান্ধী অহার পেছত তেখেতক আজি বহুত মানুষ কাগজ পত্র লিখার কারণেহে আজি আমি মহাত্মা গান্ধীর বা জওহরলাল নেহরুর কথাবিলাক পড়িব পাওঁ আজিও চাক আদিবাসীবিলাক আজি অসম স্বাধীন করার কারণে কিমান মরি গেল কিন্তু কেইজনের হিস্ট্রি লিখি পেলাই থলে নাই সেইটো হিচাপত আজি আমি কম বিভিন্ন জনগোষ্ঠীর মানুষবিলাক আজি ইয়াত অসমের খেলেঞ্জিয়া বলে কয় কিন্তু ভারতক স্বাধীন করার কারণে হাতর কিন্তু এজন মানুষের নাম নাই ঠিক তেনেকে আজি মাত্র ঝাড়খণ্ডের বিরসা মুন্ডা হয় বলে কলে সেইটো অরিজিনালি এনসারটো কারেক্ট নহব তেখেতে ভারতের হয়ে পেলায় ফাইট করছিল আজি বিরসা মুন্ডায় জাতিটোর কারণে দেশটোর কারণে আজি নিজের ঘর হয় আমি ইয়াতে নোনাইপাড়া প্রাইমারি ইউনিটর উদ্যোগত আজি 145তম বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন করবলে ওলাইছো একমাত্র জাতির স্বার্থত জাতির কলা সংস্কৃতি জাতির অধিকার এইবিলাকর ক্ষেত্র যবঞ্চনা হয়ে আছে আদিবাসী জনগোষ্ঠীক সেইবিলাক আমি আজি সরকারক সকিয়াই দিব বিচারিছো যে এতিয়া আদিবাসী রাইজ জাগিছে গতি আদিবাসীর জাতির লগত অধিকারের লগত যাতে আপনাদের খেলিমেলি নকরে অকল ভোট ব্যাংক হিসাবে ব্যবহার নকরে গতি আমি প্রত্যেক বছরেই যেহেতু বিরসা জন্ম জয়ন্তী পালন করে আইছো আজির যুগত কিন্তু আমি কবলে বাধ্য হয়েছো সরকারক আজি আমার নিজের অধিকারের কারণে এনেকা প্রোগ্রামত সরকারক খকিয়াবলগা হয়েছে।